ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে আরডি ফুড, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 54 টাকা। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান মার্কেট ট্রেন্ড বুলিশ আছে, মার্কেট স্ট্রাকচারটা এখনো পর্যন্ত বুলিশ আছে, মোমেন্টাম ইত্যাদি সবকিছু বুলিশ আছে, আমাদের ইন্টারপ্রিটেশন বুলিশ হবে। তো আমরা শুরু করি যে আরডি ফুডের তার সারা জীবনের ডিএসই স্টক এক্সচেঞ্জের সমস্ত ডেটা এখানে আছে। তো শুরু থেকে এটা কারেকশানে ছিল এবং কারেকশানে আমরা এপ্রিল 2015-তে একটা উল্লেখযোগ্য সিগনিফিক্যান্ট লো পাই, এখান থেকে এসে আপ ট্রেন্ডে আছে। তো আমরা দেখতে পাই যে এখান থেকে ইট কুড বি ওয়েভ 1, 2, এটা 3, বর্তমানে 4 ইত্যাদি চলমান আছে। তো যেটা ওয়েভ 3, এটা আমরা ওয়েভ 3 বিবেচনা করেছি যথেষ্ট শক্তিশালী, ব্রডেস্ট, স্ট্রংগেস্ট মুভমেন্ট আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি। তো এই ওয়েব থ্রির পরে ওয়েব ফোর আছে। তো এখন আমরা ওয়েব টু এবং ফোরকে একটু বিবেচনায় আনব, যে আমাদের ওয়েব থ্রির পর যে কারেকশনটা হইল আপ টু, ফ্লোর প্রাইস অথবা এই সমস্ত জায়গায় এখানে আমাদের কারেকশন কমপ্লিট হয়ে গেছে কি না ওয়েব ফোর এর জন্য। এখানে ওয়েব ফোরটা কারেকশন কমপ্লিট হয়ে গেছে কিনা আমরা এখন দেখতে পাই যে ওয়েব টু এর সময় কিরকম লেগেছিল। দিস ইজ দ্য টাইম স্প্যান অফ ওয়েব টু, এটাকে আমরা প্রতিস্থাপন করি ওয়েব থ্রির টপে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েব ফোর অনেক ওয়েব টু এর চাইতে অনেক কম সময় নিয়েছে। ইভেন আমরা এই পর্যায়ে গেলেও দেখতে পাবো যে ওয়েব টু এর তুলনায় ওয়েব ফোরের যে সময় নিয়েছে সেটা অনেক কম। তার অর্থ এই যে লো যেটা আছে ইমিডিয়েট আন্ডার ওয়েব ফোর, এই জায়গাতে এটা সিগনিফিকেন্ট লো ফর ওয়েব ফোর, এই লোতে কারেকশন কমপ্লিট হয়ে যায় নাই, এটাই আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ, যে এখানে কারেকশনটা কমপ্লিট হয় নাই। তাহলে এই যে এখন যে আপ ট্রেন্ডটা চলমান আছে, এই আপ ট্রেন্ডটা মূলত ওয়েব ফোরেরই একটা অংশ। এখন যে বর্তমান আপ ট্রেন্ড আছে, এই আপ ট্রেন্ডটা বৃহত্তর আকারে এই ওয়েব ফোরেরই একটা অংশ, কিন্তু উপরের দিকে আছে, এই হচ্ছে আমাদের বিবেচনা। এখন যেহেতু এটা ওয়েব ফোর, সাধারণত আমরা এখন আমাদের টার্গেটে হায়ার হাই ওয়েব থ্রির কমনলি কারেকশনটা ওয়েব থ্রির টপের তুলনায় হায়ার হাই করবে না, এটাই এখন পর্যন্ত আমাদের ইন্টারপ্রিটেশন। যদি করে তখন আমাদের এই বেয়ারিশ ইন্টারপ্রিটেশনটা হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে আমরা দেখি, আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখি যে ডিউরিং প্রথম পর্বের যে কারেকশন চলমান ছিল সেখানে একটা প্রাইস গ্যাপ ছিল, সেখানে একটা প্রাইস গ্যাপ ছিল। তাহলে এই সাধারণত জেনারেলি এই প্রাইস গ্যাপটাই অনেক সময় আমাদের রেজিস্ট্যান্স এবং কখনো কখনো টার্গেট হিসাবে কাজ করে। তাহলে এইটার লো হচ্ছে গিয়ে 58 টাকা,
20 পয়সা, তাহলে 58 টাকা 20 পয়সা হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স এবং প্রাইমারি। 58 টাকা 20 পয়সা হচ্ছে আমাদের জন্য একটা প্রাইমারি রেজিস্ট্যান্স এন্ড প্রাইমারি টার্গেট, রেজিস্ট্যান্স এন্ড প্রাইমারি টার্গেট। এর টপটা হচ্ছে গিয়ে প্রায় 62-63 টাকা, তাহলে এই রেজিয়নটাই হচ্ছে আমাদের জন্য একটা সাপ্লাই জোন। এটা আমাদের একটা সাপ্লাই জোন থাকলো, তাহলে 58 টাকা 20 পয়সা থেকে প্রায় 63 টাকা, এটা হলো আমাদের সাপ্লাই জোন ফর দ্য কারেন্ট আপ মুভমেন্ট। আর হচ্ছে যে আমাদের রিস্ক কোথায়, তাহলে আমরা আওয়ারলি টাইম ফ্রেমে গিয়ে দেখি যে আমাদের, আমরা বলছি যেটা উপরের দিকে যাবে, আপ ট্রেন্ডে আছে, মোমেন্টাম পজিটিভ, ট্রেন্ড পজিটিভ, তাহলে আমাদের 51.30 টাকা, এটা হলো আওয়ারলি টাইম ফ্রেমে ইমিডিয়েট লো, এইটার লোয়ার লো করতে পারবে না। 51.30 টাকা লো হলে পরে আমাদের আপ ট্রেন্ডের ইন্টারপ্রিটেশনটা ইনভ্যালিড বিবেচনা করতে হবে। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।